নমস্কার, মোৰ নাম অমিতাভ কাকতি। ৱেলকাম টু মাই চেনেল। এইটো ভিডিঅ' মই বহুত এটা ইম্পৰ্টেণ্ট আৰু ইণ্টাৰেষ্টিং টপিক লৈ বনাইছোঁ আপোনালোকলৈ। যোৱাবাৰৰ ভিডিঅ'টো মই বনাইছিলোঁ কম্পিউটাৰ বা লেপটপৰ ওপৰত, এবাৰ বনাইছোঁ মই এণ্ড্ৰইড মোবাইলৰ ওপৰত। আপোনালোকৰ হাতত যদি এটা এণ্ড্ৰইড ফোন আছে তেন্তে এই ভিডিঅ'টো ভালদৰে চাওক, আপোনালোকৰ বাবে হয় এই ভিডিঅ'টো। আপোনালোকৰ ফোনৰ এণ্ড্ৰইড ফোনৰ যিখন প্লে ষ্ট'ৰ আছে, য'ৰ পৰা আপোনালোকে এপবোৰ ডাউনলোড কৰে, তাত আপোনালোকে কিছুমান এপ এনেকুৱা দেখা পায় যোনবিলাক এপে আপোনালোকৰ কয় যে তেওঁলোকে আপোনাৰ ৰেম ক্লিয়াৰ কৰি দিব পাৰে, মেমৰি ক্লিয়াৰ কৰি দিব পাৰে, ফোনটো ফাষ্ট কৰি দিব পাৰে, আপোনাৰ কেচ মেমৰি ক্লিয়াৰ কৰি দিব পাৰে, ঢেৰ কিবাকিবি কৈ দিয়ে। সেইবিলাক কেতিয়াও বিশ্বাস নকৰিব, এইবিলাক ভুৱা এপ, এইবিলাক এক নম্বৰ পৰ্যায়ত। আপোনাৰ ফোনটো ফাষ্ট নহয়, শ্ল' কৰাতহে সহায় কৰে এইবিলাক এপে। এতিয়া আপোনালোকৰ মাইণ্ডত এটা কুৱেশ্যন আহিব পাৰে এই কথাটো শুনি, যে এইটো ক'ৰ, এইটো মহাপণ্ডিতা ওলাইছে আমাক এতিয়া মোবাইল চলাব শিকাব আহিছে, কালি পৰহি লেপটপ চলাব শিকালে, আজি মোবাইল চলাব শিকাইছে। বিশ্বাস কৰক, এই ভিডিঅ'টো ভালদৰে চাওক, মই বহুত ভাল এক্সাম্পল দি আপোনালোকক বুজাব চেষ্টা কৰিম যে এইবিলাক এপে কিয় আপোনাৰ ফোনটো ফাষ্ট নহয়, শ্ল'হে কৰে। এটা ছুইচ টিপি দিয়াৰ লগে লগে একদম ঝাৰু এডাল লৈ গোটেই একদম এপ চেপ চফা কৰি থৈ গুচি যায়, সেইবিলাক চব মিছা এপ, বিশ্বাস নকৰিব। আপোনাৰ হাতত যিটো এণ্ড্ৰইড ফোন আছে তাত আপুনি নিশ্চিন্ত মনে ধুনীয়াকৈ চলাব পাৰে। যিকেইটা লাগতিয়াল এপ, তেনেকৈ যেনেকৈ ধৰি লওক আপোনাৰ 10টা লাগতিয়াল এপ হ'ব পাৰে, 10টা লাগতিয়াল এপ আপুনি ডাউনলোড কৰক, ধুনীয়াকৈ আৰামছে নিশ্চিন্ত মতে চলাই থাকক। তাত আকৌ কোনো ৰেম ক্লিনাৰৰ দৰকাৰ নাই, কোনো চি ক্লিনাৰ, ডি ক্লিনাৰৰ কোনো দৰকাৰ নাই, আপোনাৰ ফোনটো একদম ধুনীয়া স্মুথলি চলিব। বাহিৰৰ যিমানবোৰ টেক ৰিভিউ দিয়া ডাঙৰ ডাঙৰ ৰিভিউৱাৰ আছে, তেওঁলোকেতো আজিলৈকে, মই যিমান ৰিভিউ চাইছোঁ আজিলৈকেতো কোৱা শুনা নাই যে এইবিলাক এপ ইনষ্টল কৰিব লাগে তেতিয়া ফোনটো আপোনাৰ বহুত ফাষ্ট হৈ যায় বা ৰেম চফা হৈ যায়। আপুনি ধুনীয়াকৈ প্লে ষ্ট'ৰৰ পৰা এপ ডাউনলোড কৰক, এখন প্লে ষ্ট'ৰৰ পৰা এপ ডাউনলোড কৰক, ইউজ কৰক ধুনীয়াকৈ। আপোনাৰ ফোনটোত কোনো এইবিলাক চি ক্লিনৰ দৰকাৰ নাই। এতিয়া এটা এক্সাম্পল দি মই ভালকৈ আপোনালোকক এই চিনটো বুজাব চেষ্টা কৰিম কি হৈছে। এতিয়া ধৰি লওক এখন ডাঙৰ ডিপাৰ্টমেণ্টেল ষ্ট'ৰ এখন আছে, ডাঙৰ দোকান। তাত এতিয়া COVID-19 পেণ্ডেমিকৰ কাৰণে বাহিৰত এনেকৈ ৰছী বান্ধি দিয়া হ'ল, য'ত কাউণ্টাৰৰ ভিতৰত মানে মানুহ সোমোৱাবলৈ এলাউ নাই। যি লাগে গ্ৰাহকে কাউণ্টাৰত আহি ক'ব লাগিব, দোকানীয়ে খোজকাঢ়ি গৈ ভিতৰৰ পৰা আনি দিব, ঠিক আছে। তেনেকৈ আকৌ এজন মানুহ আহে, সি কয় যে মোক আমুকটো লাগে, সি কয় লৈ আহেগৈ। তেনেকৈ গোটেই দিনটো দোকান চলোৱাৰ পিছত দোকানীজনে এনালাইচিছ কৰি বস্তু চালে যে এইকেইটা বস্তুৰ ডিমাণ্ড বেছি। চ' সেই যিকেইটা বস্তুৰ ডিমাণ্ড বেছি আছিলে সেইকেইটা তেওঁ এজ এ ৰেক বা এটা টেবুল লৈ নিজৰ ওচৰত থৈ দিছে, যাতে বাৰে বাৰে সেইকেইটা ডিমাণ্ড যদি বেছি আছে, বাৰে বাৰে মানুহে বিচাৰি থাকিব, কিমান উঠি উঠি গৈ থাকিব, সেইটো মতে তেওঁৰ নিজৰ টাইম আৰু এনাৰ্জি বচাই আছে, ঠিক আছে। আপোনাৰ সেই টেবুলৰ পৰা দি আছে, একেবাৰে উঠি যাবলগীয়া হোৱা নাই বুলিও নকওঁ, মাজে মাজে কিছুমান বস্তু কমন নপৰিব পাৰে, তো তেতিয়া এনেকৈ, কিন্তু মেক্সিমাম টাইম তেওঁ ইয়াৰ পৰাই বস্তু দি আছিলে, নিজৰ টেবুল যিখন মই ওচৰত থৈ দিছোঁ। এতিয়া এই গোটেই চিনেৰিঅ'টো যদি মই এটা কম্পিউটাৰ লেংগুৱেজত বুজাব যাওঁ আপোনালোকক, তেতিয়া আপোনাৰ সেই গুদামটো য'ত বস্তু আছে, সেই গুদামটো হ'ল আপোনাৰ ষ্ট'ৰেজ বা হাৰ্ড ড্ৰাইভ বা ছেকেণ্ডেৰী মেমৰি যি কয় আপুনি, আৰু যিটো টেবুল বা ৰেক যিখন দোকানীজনে নিজৰ ওচৰত থৈছে, য'ৰ পৰা বস্তু সোনকালে দিব পৰাকৈ, সেইটো হ'ল আপোনাৰ ৰেম বা প্ৰাইমেৰী ষ্ট'ৰেজ বা প্ৰাইমেৰী মেমৰি যি কয় আপুনি। আৰু দোকানীটো যিটো উঠি উঠি গৈ বস্তু আনি আনি দি আছে, সি হ'ল এটা প্ৰচেছৰ, সি প্ৰচেছৰৰ কাম কৰি আছে, ঠিক আছে, সি হ'ল এটা প্ৰচেছৰ। এতিয়া শুনক, নেক্সট দিনা কি হ'ল, এটা ল'ৰা আহিলে। সেই ল'ৰাটোৱে আহি মালিকক ক'লে যে মই কাম শিকিব বিচাৰোঁ, মই আপোনাক দোকানত ফ্ৰীকৈ কাম কৰি দিম, মই জাষ্ট চাফ চাফাই কৰি দিম বা আপোনাক যদি হেল্প লাগে হেল্প কৰি দিম। তেতিয়া দোকানীটোৱে ভাবিলে ফ্ৰীকৈ কৰিব বুলি যেতিয়া ইয়াক লৈ লোৱা ভাল, হায়াৰ কৰি ল'লে। নেক্সট দিনা বা কি হ'ল, যেতিয়া বস্তু মালিকটোৱে যিকেইটা ইম্পৰ্টেণ্ট বস্তু আনি সি ওচৰত থয়হি, ল'ৰাটোৱে গৈ থৈ আহেগৈ জেগাত, আকৌ আনি থয়হি, আকৌ সি জেগাত থৈ আহেগৈ। এনেকৈ কি হৈছে, তাৰ টাইমো ৱেষ্ট হৈছে, এনাৰ্জি ৱেষ্ট হৈছে, আৰু ইফালে সি এনেই ইউজলেছ, যিটো কোনো দৰকাৰেই নাছিলে, সি সেইটো এক্সট্ৰা কাম তাৰ এটা বাৰ্ডেন হিচাপে সি বহাই দিছে। এই ল'ৰাটোৱে হৈছে আপোনাৰ ফোনত থকা সেই ৰেম ক্লিনাৰ বা চি ক্লিনাৰ যি কয় আপুনি। সি কাম কৰাতটো কাম কৰি আছে,
মানে এই কোয়া নাই যে কাম নাই করা, কিন্তু সি কাম কমার ঠাইত কাম বহাইছে। ফোন স্লো করিম বলি কি ফোন ফাস্ট করিম বলি আইছিল, উল্টাই ফোন স্লোহে করেছে। যেটু বস্তু 5 মিনিটত হয়ে যাওয়া কাম সি 10 মিনিট লগাই দিছে, কারণ বস্তু বারে বারে থই থই আহিছে। ইয়াত থা বস্তু থয় আকত থই আগে, ইয়াত থানে আকত থই আগে, তেনেকে বহুত টাইম আর এনার্জি ওয়েস্ট হয়ে যায়। সো এই এক্সাম্পল দুটি সাকে আপনি অল্প বুঝি পালে বস্তুটো, যে ফোনের মেমোরি ম্যানেজমেন্ট কেন কাম করে। আমি যে অ্যান্ড্রয়েড ফোন যেটা চলাও, যেটু টাস্ক ম্যানেজার যেবিলাক অ্যাপ সোমাই থাকে, এনেকে দেখিছে আপনি অ্যাপ, এইবিলাক সোমাই থাকা অ্যাপবিলাক, এইবিলাক আমি সবাই একদম ভুঁজ ভাঁজ সফা করব লাগে। এইবিলাক সফা করলে ফোন ফাস্ট হয়, সফা কর সফা কর জলদি সফা কর, এইবিলাক আমি যেনেকে সফা করব। কিন্তু এয়াও কোনো প্রয়োজন নাই। মই আপনার গ্যারেন্টি দি কৈছো, মই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমত দেখিছো এটা মেমোরি ম্যানেজমেন্ট বলে অলরেডি প্রসেস এটা থাকে, যেটে আপনার ফোনের র্যাম টু কেতিয়াও 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 ফুল হব নিদিয়ে। যদি ফুল হয়েছে দেখে যে যেটা একবারে আনইউজ অ্যাপ সি নিজে কমন করে দিব। আপনি ইয়াত গোটে অ্যাপব রাখক, বিশ্বাস করক ফোন হ্যাং নামারে। আর আপনি বন্ধ করব পারে যদি দেখিছে বোলে আপনি বোলে পেমেন্ট ট্রেনজেকশনের অ্যাপ কিনা ইউজ করলে, যে গুগল পে হোক ফোনপে হোক পড়ে, সেই অ্যাপটো যদি আপনার দেখিছে আজি বোলে আর কাম নাই সেই অ্যাপটো, তো সেইটা আঁতরাই দিয়ে কোনো কথা নাই, কাইলে ইউজ করিম। কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করে আছে বোলে, যেটা আর 5 মিনিটের মূরত আকো মেসেজ আহিবই বোলে, তো সেইটা তারপর আঁতরাই লাভ নাই। কারণ কেলে সেটারপা যদি আঁতরাই দিয়ে আকো যেটা হোয়াটসঅ্যাপটো খুলবে আকো জিরোপা আরম্ভ হবো, সেই আকো জিরোপা লো লব, তো তেনেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আপনার ব্যাটারিটোর হেলথ তেতিয়া অল্প দুর্বল হওয়ার চান্স এটা আছে। সেইটা একটা বহুত ডাঙর ইম্পর্টেন্ট কথা, আপনাদের সদায় এই কোনো ক্লিন করবল কথা নাই। আপনাদের অ্যান্ড্রয়েড ফোন যদি ইউজ করেছে, অ্যান্ড্রয়েডত অটোমেটিক এই কামটা হয়ে থাকে। কিছু মাইন্ডত এই কোয়েশন একটা কোয়েশন এরাই যাব পারে, একটা কোয়েশন যে এই অ্যাপব যদি সি প্লাস সি ক্লিনার, ডি ক্লিনার, জেড ক্লিনার, ওয়াই ক্লিনার, এই অ্যাপব যদি ইমান সচাকে দরকার নাই, তেন্তে এই অ্যাপবিলাক যদি আমি প্লে স্টোরত চাও, ইমানকে 5 মিলিয়ন, 1 মিলিয়ন ডাউনলোডস, 10 মিলিয়ন ডাউনলোডস থাকে, এইবিলাক ডাউনলোড কোনে করে? এয়া আপনার মোবাইলের স্ক্রিন লো আনিছো, এইবিলাক যদি চায় আপনি সি ক্লিনার দেখিছে না 50 মিলিয়ন ডাউনলোডস, ধেমালি নাকি? 50 মিলিয়ন তো একটা আমি নর্মেল অ্যাপ যদি বনাও ধেমালি ডাউনলোড হয় জানো, আর তাকে 4.5 স্টার রেটিং, এটা 5 মিলিয়ন ডাউনলোডস, এইবিলাক সব অর্ডারকারী অ্যাপ, একদম একদম কেতিয়াও ইনস্টল হবো এইবিলাক, একদম একটা সুইচ টিপি দিয়ার লগে একদম জারু এটা যাও, একদম রকেটটা উড়ি একদম গোটেই ফোনত যেমনবোর আপনার স্লো করে আসলে সব ইয়াত জারু এটা ওলাব, সেই সব সফা করে মহতিয়া লৈ যাব বলে দেখায় আর এনিমেশনটা আপনাকে আশা করছো সবাই দেখিছে সাকে। এইবিলাক কিন্তু ভুয়া অ্যাপ, মিছা অ্যাপ, আপনার ফোনত গোটেই এডস দিয়ে ভর্তি করে দিব, গোটেই অ্যাডভার্টাই এনি টাইম আপনার ফোন যদি এড নাছিলে, এনি টাইম আপনার ফোনত এড অহা আরম্ভ হব আর ফোনটা উঠাই উঠাই স্লো হওয়া আরম্ভ হব। এইবিলাক অ্যাপর ইমান লাখ লাখ ডাউনলোড হওয়ার কারণটো হল যে ভারতীয় আমার যিমান মানুহ আছে সব অসন্তোষীয় মানুহ, বেশিরভাগ মানুহ অসন্তোষ। আমি যেটা ফেসবুক বা ইনস্টাগ্রাম করো, তাত কিছুমান স্পনসার্ড পোস্ট ওলায়, স্পনসার্ড পোস্ট আপনাদের দেখিছে সাকে, যেবিলাক অ্যাডভার্টাইজ বলেও কব পারে বা স্পনসার্ড পোস্ট, যত আমার সুধে যে ইজ ইয়োর ফোন রানিং স্লো, ইজ ইয়োর ফোন টার্নিং স্লো, ইজ ইয়োর ফোন গেটিং ওল্ডার, ইজ ইয়োর ফোন ডাজেন্ট হ্যাভ এনি আপডেট, তেতিয়াহলে আমি কেতিয়াও নো বা এনেকুৱা নকৰোঁ, সিধা সবর হাত ইয়েসতে যায়, আর ইয়েস যাওয়ার টিপি দিয়ার লগে সিধা প্লে স্টোর রিডাইরেক্ট করে আপনার অ্যাপটো ডাউনলোড করাই দিয়ে। তারপর লাগিলে বহুতে ইনস্টল করে চায় যে কি সচাকে কাম করে নে, সেই তেনেকে ইহতি নিজের ডাউনলোডসটো বহাই লৈছে। এইবিলাক মার্কেটিং স্ট্রেটেজি হয়, বেলেগ একো নয়, সেইটো বস্তু আপনাদের কেতিয়াও বিশ্বাস নকৰিব, এইটো এটা মোৰ অনুরোধ। আশা করলো আপনাদের এই ভিডিওটো চাই বুঝি পালে, গম পালে যে মই কিয় কৈ আছো যে সি ক্লিনার, ডি ক্লিনার, এক্স ক্লিনার, ওয়াই ক্লিনার এইবিলাক ইনস্টল করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আপনাদের এইবিলাক গম পালে যে এইবিলাক সব অর্ডারকারী অ্যাপ, আর এইবিলাক আপনার ফোনটো ফাস্ট নহয়, স্লো করাতে সহায় করে। যদি ভিডিওটো আপনাদের ভাল পালে তেন্তে সবকে শেয়ার করে দিব আর সাবস্ক্রাইব করবলে নাপাহরিব। আর শেষত লাস্টলি যদি কিবা ডাউট থাকে আপনাদের মোক কমেন্ট বক্সত জানাবো, মই আপনাদের নিশ্চয় রিপ্লাই দিম।